লম্বা স্পেলে বোলিং করার অভ্যাস নেই বলেই টেস্টে ভালো করতে পারেন না টাইগার পেসাররা। শ্রীলঙ্কায় স্পিনারদের উপরে ভরসা করতে বলছেন জাতীয় দলের সাবেক কোচ সরওয়ার ইমরান। ফলাফল পক্ষে আনতে ব্যাটারদের লম্বা ইনিংস খেলার বিকল্প নেই মনে করেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। হাই প্রোফাইল বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কথা মনে আছে কি? দায়িত্বে থাকার সময় অনেকবারই বলেছেন বাংলাদেশের পেসাররা নেটে দীর্ঘ সময় বল করতে চান না, যার প্রভাব পড়ে মাঠের খেলায়। ক্যারিবীয় কিংবদন্তি টাইগারদের দায়িত্ব ছেড়ে চলে গেছেন প্রায় দুই বছর, অবস্থার কোনো উন্নতি নেই। বর্তমানে দায়িত্বে আছেন তারই স্বদেশি ওটিস গিবসন। তার অধীনে সবে মাত্র শুরু হয়েছে টাইগার পেসারদের রিবিল্ডিংয়ের কাজ, সেখানেও আছে গাফিলতি, ঘরের মাঠেও সুযোগ দেওয়া হয় না নিয়মিত। দীর্ঘদিন পরপর বড় চ্যালেঞ্জের সামনে অসহায় হয়ে পড়েন তাসকিন রুবেলরা। লম্বা স্পেলে বল করার অভ্যাস নেই বলেই টেস্টে ভালো করা সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কাতেও পেসারদের খুব একটা আশা দেখেন না সাদা পোশাকে টাইগারদের প্রথম কোচ। বাংলাদেশ টিমের যে বোলিং লাইন আপ আছে বর্তমানে, ওদের দুইবার অল আউট করার জন্য আসলে খুব কঠিন হবে। শ্রীলঙ্কা বাংলাদেশে অনেক গরম বেশি এবং পেস বোলার খুব তাড়াতাড়ি টায়ার্ড হবে। ফিজিক্যালি আমার মনে হয় না শ্রীলঙ্কায় কেউ এক নাগারে 6-7 ওভার বল করতে পারবে। আমি আশা করব যে আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলে উইন অথবা টেস্ট ড্র করতে পারবে। বোলারদের থেকে আমি তেমন সাপোর্ট আমি মনে করি যে সেরকম কিছু হবে না। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক জানিয়ে গেছেন ভালো কিছু করতে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদেরই। মুমিনুলের সাথে একমত সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। ব্যাটারদের লম্বা ইনিংসের সাথে স্পিনারদের উপহার দিতে হবে ভালো স্পেল। আইজুল এবং মিরাজ ওদের কাছে অনেক বেশি ডিপেন্ড করতে হবে, আর মোস্টলি আমাদের ডিপেন্ড করতে হবে ব্যাটসম্যানদের উপর। মিরাজরা অনেকদিন হয়ে গেছে, 5-7 বছর ক্রিকেট খেলছে, এখন আর জুনিয়ার না, নেই মাহমুদুল্লাহ, নিয়াদ নেই, এক্সপিরিয়েন্স প্লেয়াররা নেই আমাদের, ডেফিনেটলি ওদের ফ্রন্ট থেকে লিড করতে হবে। সবশেষ দুই সফরে সুখস্মৃতি আছে বাংলাদেশ দলের। 2013 সালে আশরাফুল মুশফিকের দুর্দান্ত পারফরমেন্সে টেস্ট ড্র করেছিল টিম টাইগার্স। 17-তে 100তম টেস্টে জয় আত্মবিশ্বাসের পালে দিচ্ছে হাওয়া, বাকি কাজটা করতে হবে মাঠের খেলায়। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।